প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে হইতেছে 2 জুন 2022 রোজ বৃহস্পতিবার। তো আপনারা জানেন যে গত সপ্তাহখানিক আগে ধানের বাজার যেটা ছিল, তো বর্তমান সেই বাজারটি কিন্তু আর নেই। দেখা গেছে প্রতি মনে প্রায় 100 থেকে শুরু করে 120-130 টাকা পর্যন্ত প্রত্যেক মনে ধানের দাম কিন্তু কমে গেছে অলরেডি। তো আজকে হইতেছে 2 জুন 2022 রোজ বৃহস্পতিবার, তো আজকে ধানের বাজার কিন্তু অনেকটাই কমে গেছে। তো সপ্তাহখানিক আগে যে বাজারটি ছিল ধানের, তো আজকে দেখা গেছে সেই ধানের দাম কিন্তু আর নেই। তো আপনারা জানেন যে মাত্র এক সপ্তাহ আগে ধানের বাজার ছিল প্রায় 1250 বা 1260 টাকা 70 টাকা পর্যন্ত বাজার ছিল। তো সেই বাজার কিন্তু নেমে এসে আজকে বাজার দাঁড়াইছে হইতেছে 1100 থেকে শুরু করে 1120-130 টাকা। তো এটা প্রায় 120-130 টাকা পর্যন্ত প্রত্যেক মনে ধানের দাম কিন্তু কমে গেছে। তো গত বাজার থেকে দেখা গেছে প্রায় 120-130 টাকা ধানের দাম কিন্তু কমে গেছে। তো এটা কিন্তু গোলমোটা ধানের ক্ষেত্রেও 120-130 টাকা কমে গেছে। আবার দেখা গেছে চিকন জাতের, মানে 26-28 জাতের যে ধানগুলো রয়েছে, তো সেইগুলোও কিন্তু সেম ভাবেই কমে গেছে প্রায় 100 টাকা। সপ্তাহখানিক আগে গোলমোটা ধানের বাজার ছিল প্রায় গুলমোটা ধানের বাজার ছিল 1020-1030-40 টাকা 50 টাকা, বা সর্বোচ্চ কিনা কেনাটা হয়েছে 1050 টাকা। তো দেখা গেছে এই যে এক সপ্তাহ পরে, মানে আজকে এসে ধানের বাজার দাঁড়াইছে মানে 900 টাকা থেকে শুরু করে 920-30 টাকা 40 টাকা পর্যন্ত, দেখা গেছে প্রায় 100 টাকা বা 120-130 টাকা কিন্তু প্রত্যেক মনে কিন্তু কমে গেছে। মোটা ধানের ক্ষেত্রেও সেম অবস্থা, আবার চিকন ধানের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হয়েছে। দেখা গেছে প্রত্যেক মনে কিন্তু এই একইভাবে 120-130 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত কিন্তু ধানের দাম প্রত্যেক মনে কমে গেছে। ধানের দাম কমে যাওয়ার কারণে অনেক কৃষক কিন্তু বলতেছে তারা কিন্তু লসের মুখে। তো আপনারা জানেন যে 2022-এ এসে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু এবার ক্ষয়ক্ষতির মুখে সম্মুখীন ক্ষয়ক্ষতি হয়েছে, প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে তারা ধান নষ্ট হয়ে গেছে, আবার দেখা গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে তাদের ধান ডুবে গেছে, আবার দেখা গেছে মাঝে মধ্যে শিলাবৃষ্টির কারণে কিন্তু ধানের অনেক ক্ষতি হয়েছে। তো দেখা গেছে প্রত্যেক কৃষকের কিন্তু উৎপাদন খরচটা কিন্তু বেড়ে গেছে। দেখা গেছে এক মণ ধান উৎপাদন খরচ রয়েছে 1100-1200 টাকা। তো এই ধান দাম কমে যাওয়ার কারণে কিন্তু কৃষক আরও লসের মধ্যে পড়তেছে। তো মোটামুটিভাবে দেখা যাইতেছে গত এক সপ্তাহ আগে যে বাজারটি ছিল, এক সপ্তাহ পরে এসে সেই বাজারটি কিন্তু এখন আর নেই। তো ইনশাল্লাহ আগামী বাজারে ধানের বাজার কত থাকে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল শুক্রবার। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নুন্নি বাজারে ধানের বাজার কত থাকে, চিকন মোটা এবং 26-28 জাতের যে ধানগুলো রয়েছে সেগুলো ধানের দাম কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো। সেই সাথে আপনাদেরকে গোলমোটা ধানের যে দামগুলো রয়েছে প্রত্যেক ধানের দাম কত থাকে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো, আর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।